হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে ময়দা রুটি বানিয়ে নেওয়া যায়। আর আমি এই রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যাতে ময়দার রুটি হবে খুবই নরম তুলতুলে, আর রেসিপিটি খেতে হয় ভীষণই মজাদার। আর আমি এই রুটিটাকে ঝাল ঝাল খাসির মাংসের কষা দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস দিয়ে পরিবেশন করে নিতে পারেন, খেতে হয় অসম্ভব টেস্টি। এই ময়দা রুটিটা এতটাই নরম হয় মুখে দিলেই একবারে মিলিয়ে যায়। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় একদম নরম তুলতুলে ময়দার রুটি। প্রথমে চুলে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে নেব পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করলাম। এবার এই পানির মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন পানিটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, বা দেখুন ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে নেব ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ পানির মধ্যে কিন্তু 1 কাপ ময়দা দিই। এইভাবে খামিরটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি 2-3 মিনিট মতো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর খামির বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে খামিরটাকে তুলে নেব। দেখুন খামিরটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার হাতেতে একটু পানি দিয়ে খামিরটাকে খুব ভালো করে ছেনে নেব। এইভাবে খামির বানিয়ে নিলে কিন্তু রুটিটা খুবই নরম তুলতুলে হবে। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আর দেখুন গরম থাকা অবস্থাতেই এইভাবে হাতে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নেব বা ছেনে নেব। দেখুন খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে রোল করে নেব। দেখুন এইভাবে রোল করে নিতে হবে। এবার আমি একে একে লেচি কেটে নেব। দেখুন এইভাবে একে একে লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন সমস্ত লেচি আমি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে গোল করে নেব। দেখুন গোল করে নিলাম। সমস্ত লেচিগুলোই কিন্তু সেম পদ্ধতিতে গোল করে নিতে হবে। দেখুন সমস্ত লেচিগুলোই আমি হাতের সাহায্যে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে হাতের সাহায্যে দেখুন এইভাবে বাটির আকারে করে নেব বা 40 করে নেব। দেখুন হাতের সাহায্যে দেখুন এইভাবে খুব সুন্দর করে গোল করে নিয়েছি বা 40 করে নিয়েছি। এবার আমি সেম পদ্ধতিতে বাকি লেচিগুলোকেও 40 বানিয়ে নেব। এবার আমি একটু ময়দা নিয়ে 40টা নেওয়ার পর এইভাবে খুব ভালো করে বেলে নেব। দেখুন এইভাবে বেলে নিতে হবে যাতে খুব সুন্দর করে গোল করে বেলা হয়। দেখুন এর মধ্যে আমি একটু ময়দা নিয়ে নিলাম যাতে ইজিলি খুব সুন্দরভাবে বেলা হয়ে যায়। দেখুন রুটিটাকে আমি একদম গোল করে বেলে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে, একদম কাগজের মতো। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখব। এবার আমি সেম পদ্ধতিতে বাকি রুটিগুলোকেও বেলে নেব। দেখুন এই রুটিটাও কিন্তু একদম গোল করে বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর দেখুন সমস্ত রুটিগুলোর বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি রুটিগুলোকে সেঁকে নেব। প্রথমে চুলায় আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে দিয়ে নেব একটা বেলে নেওয়া ময়দার রুটি। দেখুন রুটিটা আমি দিয়ে নিলাম। এবার রুটির একটা সাইড ভালো করে সেঁকে নেব। এবার আমি রুটিটাকে উল্টে নেব। দেখুন রুটিটাকে আমি উল্টে নিলাম। দেখুন এইভাবে উল্টে পাল্টে আর ঘুরিয়ে ঘাড়িয়ে সেঁকে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। এবার আমি রুটিটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি সেম পদ্ধতিতে বাকি রুটিগুলোকেও সেঁকে নেব। দেখুন এই রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে বাকি রুটিগুলোকেও সেঁকে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম নরম তুলতুলে ময়দার রুটি। আমি এখানে খাসির মাংসের সঙ্গে রুটিটা পরিবেশন করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন প্রকার খাসির মাংসের রেসিপি আপলোড দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। আমি আপনাদের একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে।
আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে এই পর্যন্তই থাক, কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।